ক্যাসিনো ব্যবসার গডফাদারদের শীর্ষ তিনজনের মধ্যে একজন লোকমান হোসেন ভুইয়া তিনি ছিলেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তারক্ষী তারেক রহমানেরও ঘনিষ্ঠজন পরে রাজনীতির পালা বদলে হয়েছেন আওয়ামী প্রেমী র্যাবকে দেওয়া তথ্য মতে মাত্র দুই বছরে বনে গেছেন প্রায় অর্ধ শত কোটি টাকার মালিক পাচার করেছেন বিপুল পরিমাণ অর্থ কে লোকমান বিস্তারিত জানাচ্ছেন রিসাদ হাসান লোকমান হোসেন ভুইয়া উনিশশো সালে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা প্রধান উনিশশো সালে মোসাদ্দেক আলী ফালুর হাত ধরে প্রবেশ করেন মতিঝিলের ক্লাব পাড়ায় উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে প্রভাবশালীদের সহায়তায় আরও শক্তিশালী হয়ে ওঠেন বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক এছাড়াও দায়িত্ব পালন করছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটি কমিটির চেয়ারম্যান হিসেবেও র্যাবের কাছে দেয়া স্বীকারোক্তিতে লোকমান জানান গত দুই বছরে তিনি আয় করেছেন একচল্লিশ কোটি টাকা যার পুরোটাই পাচার হয়েছে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ও এএনজেডেন নামের দুটি ব্যাংকে ক্যাসিনো ব্যবসায় ব্যবহৃত ডিজিটাল যন্ত্রপাতি চীন থেকে আনা হয়েছিল দু ষোলো সালে হোয়াইট অ্যান্ড ব্লু কমিউনিকেশন নামের একটি কোম্পানির মাধ্যমে এই কোম্পানির পঞ্চাশ শতাংশের মালিক লন্ডনে পলাতক তারেক রহমান বাকি অংশ তার স্ত্রী জুবাইদা রহমানের মতিঝিলের এই ক্যাসিনো ডনের প্রতিদিন আয় হওয়া বস্তা টাকা চলে যেত ডিএনসিসির কাউন্সিলর সাইদের কাছে যার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে বিপুল পরিমাণের অর্থ অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা আর তাগিদ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হক পাপন আসলে সত্যি বলছি আমার কোনো ধারণা ছিল না আমাকে আরেকটা জিনিস বলে আমি কোনোদিন লোকমান আমাকে কোনোদিন বলে নাই যে মডার্ন ক্লাবে একটা ক্যাসিনো আছে এটাও একটা আশ্চর্য কিন্তু আমার বন্ধু কিন্তু আমি নিজেও জানি না বলে নেই কখনো সো আমি জানি না দাখাজাক সব বের় আসবে রেশাদ হাসান নিউজ 24 ঢাকা